হাই বন্ধুক নমস্কাৰ ৰুবুল জীৱন ব্লগলৈ আপোনালোকক স্বাগতম। আজি মই আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ আজি যি বা ইলেভেন কেবি চাবষ্টেচনৰ ইছ্যু হৈ থাকে, ৰাইজসকলে কৈ থাকে, বাৰে বাৰে লাইন গৈ থাকে, বাৰে বাৰে লাইন কাটি থাকে, বাৰে বাৰে ইমান ডিষ্টাৰ্ব লাইন, কাৰণে লাইনটো যায়, সেইকাৰণে কাটিবলগীয়া হয়। এই বিষয়ে অলপ দিবন কৰোঁ, ভিডিঅ'টো ষ্টাৰ্ট কৰোঁ, স্ক্ৰিপ্ট নকৰিব, ভিডিঅ'টো যদি কৰে বুজিবলৈ অসুবিধা হ'ব অলপ, বলক ষ্টাৰ্ট কৰোঁ ভিডিঅ'টো দেখুৱাওঁ আপোনালোকক। এইটো নাহৰণি ফিডাৰ পেনেল, এইটো লংচোৱাল, এইকেইটা 11 KB চাইডৰ পেনেল, এইটো উদ্যোগ, ব্ৰেকাৰ অন, ব্ৰেকাৰ অন থাকিলে ৰেড লাইট জ্বলিব, ব্ৰেকাৰ অফ থাকিলে মানে গ্ৰীণ লাইট জ্বলিব। মই এইটো ট্ৰিপ আৰু ক্লজ, যদি কোনোবা লাইনটো কাটিব লাগে তেতিয়া এইটো অপাৰেট কৰিব লাগিব। এইটো অপাৰেট কৰোঁতে এইফালে ট্ৰিপ যি লিখা আছে সেই ট্ৰিপটো হেণ্ডেলটো এনে কৰিলে ট্ৰিপ হৈ যাব। এইটো হাইৱে ফিডাৰটো যদি ইয়াৰ পৰা ট্ৰিপ যদি কৰিব নোৱাৰে, এইটো অপাৰেট যদি নহয়, এইটো হেণ্ডেলটো অপাৰেট যদি নহয়, তেতিয়া এই দৰ্জাখন খুলি, এইখন দৰ্জাখন খুলি ইয়াৰ ভিতৰত অন অফ চিষ্টেম আছে, মেনুৱেলি অন অফ কৰিবলগীয়া হয়। এইটো অফ হৈ দিলে মানে গোটেই ফিডাৰটো অফ হৈ যাব, গোটেই ছাইডটো, গোটেই গাঁওবিলাক অফ হৈ যাব, লাইন অফ হৈ যাব। ঠিক তেনেকৈ এইটো অন কৰিলে অন হৈ যাব। এইটো যদি ট্ৰিপ যদি নহয় আৰু ফিডাৰ, এতিয়া মই ট্ৰিপ কৰিম মানে লাইনটো কাটিম আৰু, লাইনটো কাটিলে মানে এইটো অপাৰেট এনে কৰিম। এতিয়া এইটো ৰেড লাইট জ্বলি আছে, ব্ৰেকাৰ অন হৈ আছে, ব্ৰেকাৰ এতিয়া ব্ৰেকাৰ অফ হৈ যাব, মই কৰিছোঁ, চাই থাকক আপোনালোকে। ব্ৰেকাৰ অফ হ'ল, ৰেড লাইটটো অফ হৈ গ'ল, এতিয়া লাইনটো কাটিলোঁ। এইটো 00 ডিছপ্লে 00 দেখুৱাইছে, লাইনটো কটা হ'ল। লাইন এইকাৰণে কটা হ'ল যে আপোনালোকে এনেই জাষ্ট দেখুৱাব কাৰণে, যেনে ধৰক লাইনটো এতিয়া বনা শেষ হ'ল, ফিল্ডত লাইন মেন কাম কৰি শেষ হ'ল, এতিয়া লাইনটো দিম, লাইনটো এতিয়া সেইটো ক্লজত কৰিলে মানে ব্ৰেকাৰ অন হ'ল, ৰেড লাইট জ্বলিব মানে। লাইটটো আৰু পালে এতিয়া ছাইডত ফিল্ডত পেনেলৰ তলে ওৱান, এই ইনকমাৰ 1-2 ট্ৰান্সফৰ্মাৰ 5 MV ট্ৰান্সফৰ্মাৰৰ পৰা আহিছে ইনকমাৰ 1। এই ইনকমাৰ 1-ৰ পৰাই 2টা ফিডাৰ চলি আছে বৰ্তমান, আউট গয়িং ফিডাৰ 1, আউট গয়িং ফিডাৰ 2। এই ইনকমাৰটো যদি অফ কৰি দিলে মানে 2টা ফিডাৰ অফ হৈ যাব, এই 2টা ফিডাৰ অফ হৈ যাব। এইবিলাক দেখিছে কেবুল, এইবিলাক কেবুল, এইটো সৰু কেবুল, ইয়াতকৈ ডাঙৰ কেবুল আছে। এই কেবুলবিলাক ফেন্সৰ যোগেদি গৈ এইফালে চাওক, এইটো এটা ফেন্স হয়, এই ফেন্সৰ গৈ এই 4টা গেং আছে, গেং 4টা, 4টাৰ ফিডাৰ, এইকেইটা হ'ল ফিডাৰ, এইকেইটা দেখিছে ফিডাৰ হয় এইকেইটা, এইটো ট্ৰেন্সৰ যোগেদি কেবুল উঠি গৈছে, এইবিলাক কেবুল উঠি গৈছে ওপৰলৈ, এইটো কেবুল লিখিছে, এই ট্ৰেন্সৰ ভিতৰেদি আহি এই ভিতৰফালে আহি এই ওপৰেদি উঠি গৈ ওপৰত গেঙত লাগিছে, কানেক্টিং হৈছে ওপৰত। এইটো বৃহত্তৰ নাহৰণি ছাইডৰ এইটো গেং হয়, ইয়াৰ পৰাই নাহৰণি লাইনটো গৈছে, এইটো গেঙৰ পৰা এইফালে চাব পাৰে। এইটো লংচোৱাল, লংচোৱাল গেং, বৃহত্তৰ লংচোৱাল এৰিয়াটো কভাৰ কৰি আছে এই লাইনটো যোগেদি, এই লাইনটোৱে গৈ গোটেই বৃহত্তৰ অঞ্চল লাইন চাপ্লাই দিছে। ঠিক তেনেকৈ বাকী এইকেইটা ফিডাৰ, এইকেইটা ফিডাৰ
গ্যাংসের বৃহত্তর চারিটা অঞ্চল কভার করেছে, এই চারিটা গ্যাংস ইয়ারপরা আরম্ভ হয়েছে। এটি 5 MVA ট্রান্সফর্মার, ইয়াত দুটা 5 MVA ট্রান্সফর্মার আছে আমার সুইসাইডখনের, আমার গঙ্গাবাড়ি কন্ট্রোল রুমত। এটি একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার 2, ট্রান্সফর্মার 1। ইয়ারপরা আহি এবার স্ট্রাকচার দি আহি ইয়াত আর লুপিং হয় তলত নামিছে 11 KV। ইয়াত 11 KV স্ট্রাকচার মানে এটু আইসোলেটর হয়, দুটা আইসোলেটর এটা এটা আইসোলেটর আন্ডার তিনটা প্যানেল, এটু তিনটা প্যানেল মানে তিনটা ফিডার। সেই আইসোলেটর লুপিং হয় তলত নামি এই ট্রেন্সের যোগেদি আহি এটু ট্রেন্স হয়, ট্রেন্স মানে নালা। এইটো হল মেইন লাইন, এইটো মেইন লাইন 33 টো আহি এই কন্ট্রোল রুমত সোমাইছে, কন্ট্রোল রুমত সোমাই ট্রান্সফার হয়, 11 KV ট্রান্সফার হয়েছে, এইটো ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়ে 11 KV হয়েছে, 11 KV আহি কন্ট্রোল রুমত সোমাইছে। প্যানেল 33, এইটো ট্রান্সফার 1 প্যানেল 33 লাইনের প্যানেল। ইয়ারপর আহি 11 KV সাইডত আহিছে, 11 KV সাইডত প্যানেলত আহিছে, এফালে এটা দেখিছে ব্যাটারি বেঙ্কর এইটো প্যানেল। ঠিক তেনেকে ইয়াত আহি ব্যাটারি বেঙ্কর ব্রেকআপৰ কাৰণে প্যানেল ব্যাটারি মানে 33 ইনকেস গুছি যায় যদি ইয়ার যিমানখিনি ডিসপ্লে ইন্ডিকেটার বিলাক, ইয়াত মেশিনটো অলরেডি চার্জ মানে কৰি থব কাৰণে ডিসপ্লে বিলাক ইন্ডিকেটার বিলাক একটু ব্যাটারি বেঙ্কর প্রয়োজন হয়, ব্যাটারি বেঙ্কর প্রয়োজন হয়। ব্যাটারি ভোল্টৰ মিটার উঠি আছে, ইয়াত আছে 133। লোড শেডিং বা লাইনটো কাট খাই যায় তেতিয়াহ'লে ইয়াত এলাৰ্ম বাজে। ইয়াত ব্যাটাৰী বেংকৰ চাৰ্কিটখিনি মই দেখুৱাব বিচাৰিছোঁ আপোনালোকে, এইটো ব্যাটাৰী বেংকৰ চাৰ্কিট, ইয়ারপরে অপারেট হয় ব্যাটারি বেঙ্কর গোটে প্যানেলখিনি, ইন্ডিকেটর লাইট, ডিসপ্লে লাইট, 33 লোড শেডিং যদি হয় ইয়ারপরে মানে লাইট ডিসচার্জ হয়ে থাকে। 33 ট্রান্সফর্মার 1, ট্রান্সফর্মার 2 এই দুটা ফিডার মানে ফিডার মানে দুটা ট্রান্সফর্মার, দুটা ট্রান্সফর্মার প্যানেলবিলাক যদি অফ করে দিও তেতিয়া এই 11 KV সাইডকেইটার গোটেইকেইটা ফিডার অফ হয়ে যাব, গোটে ফিডার অফ হয়ে যাবে ইনকমারপরা লয়।